হ্যালো শ্বশুরাব্বা, বিয়ের তারিখটা কি আপনি ঠিক করবেন না আমি? তুই তুই ফোন করছস খেলা? আমরা সবাই জানি 11 ফেব্রুয়ারি রিলিজ হতে যাচ্ছে দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ির জিন্দাবাদ 2। সবার জন্য অনেক অনেক শুভকামনা, স্পেশালি ওখানে আমার দুজন পছন্দের আর্টিস্ট আছে, অপু বিশ্বাস এবং বাপ্পি চৌধুরী। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই প্রথম আমার মনে হচ্ছে দুজন জুটি হয়ে ছবি করছে, এবং ওখানে একটা গান আছে যেটা আমি প্রায় আমার গাড়িতে শুনি। আর একটা কথাই বলবো, আপনারা অবশ্যই সিনেমা হলে আসবেন, ভালো ছবি দেখবেন, তাহলে ছবি আরও আরও ছবি সবাই বানাতে পারবে। এবং দেবাশিস বিশ্বাস, আপনার জন্য শুভকামনা। কেমন হতে পারে এই বিষয়টা, যে আরো ভালো কিছু হবে নিত্য নতুন কোনো কিছু, যেহেতু একটা কমেডিয়ান একটা ফিল্ম আসছে? আমি তো আসলে যে ট্রেইলার দেখেছি, ট্রেইলার দেখে তো আমি তো বললাম যে গান আমি অলরেডি শুনেছি, গানগুলো খুবই ভালো হয়েছে। অবশ্যই 2001-এরটা একরকম ছিল, আর 2022-এরটা একরকম হবে, আশা করছি এটাও ভালো কিছু হবে। হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। আগামীকাল 11 ফেব্রুয়ারি আমাদের অনেক সুন্দর একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। আমি বলবো যে এটা বিজয় চিহ্ন, আর আমাদের এই ছবিটি দিয়ে সবাই বুঝতে পারবেন যে আমাদের অসংখ্য ভালো ভালো ছবি কিন্তু রিলিজ হচ্ছে, তার মধ্যে এটা কিন্তু অন্যতম একটি ভালো ছবি। আর এই ছবির পরিচালক হচ্ছেন দেবাশিস বিশ্বাস, আর অভিনয় করেছেন আমাদের অনেক অনেক প্রিয় অপু বিশ্বাস, এবং কে হিরোকে জানেন আপনারা, বাপ্পি চৌধুরী, আমাদের অনেক প্রিয় তারা দুজন। আপনারা সবাই প্রেক্ষাগৃহে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে ছবিটি দেখবেন, আর আমাদের চলচ্চিত্রকে আপনারা বাঁচিয়ে রাখবেন, ভালোবাসবেন। ধন্যবাদ। বলছে আকাশ মুখ লুকিয়ে তোর গল্প রোজ, হালকা হাওয়া তোমার শৈল তুন তেল বার করি গুম। মাইরা আমার শরীরে বাকর কানি লান গুড়া গুড়া করে দিছে। তোমার স্বামী হব, আঁচল জুড়ে রব। লারে লাপ্পা, আমি আইসা গেছি। হাট, আরে হোয়াট ইজ দিস? ওই ছেলেটা কে? আম নিকিটা আজরাইল।